বিপদের মধ্যে মহাবিপদ, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে উঠছে রেমাল, আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে। আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো ঘূর্ণিঝড় রেমাল কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এবং উপকূলে আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে, এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে পড়বে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা, কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শক্তি বৃদ্ধি করবে ঘূর্ণিঝড় রেমাল, জানালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী 26 মে রবিবার বিকেলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের কোন একটি এলাকায় ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। সিভিয়ার সাইক্লোন হিসেবেই ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। হাওফিস জানিয়েছে চেন্নাই উপকূলের দক্ষিণ পশ্চিম দিকে, অন্ধ উপকূলের দক্ষিণ পূর্ব দিকে, অবস্থানগতভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল বেলা 2:30 নাগাদ তৈরি হওয়া নিম্নচাপ পীড়াই একই জায়গায় অবস্থান করেছে, ক্রমশ জলীয় বাষ্প সংগ্রহ করছে এবং নিজের শক্তি বাড়াচ্ছে। 24 মে শুক্রবার সকাল 8:00 নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, উত্তর পূর্ব অর্থাৎ মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে। পরের দিন শনিবার 25 মে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে অনুমান আবহাওয়া দফতরের। এখনো পর্যন্ত যা আপডেট, ঘূর্ণিঝড় রেমালের গতিবেগ প্রতি ঘন্টায় 65 থেকে 70 কিলোমিটার হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর মধ্যে শুক্রবার 24 মে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। শনিবার 25 মে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলের জেলায়। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশে শনিবার 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 26 মে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা উপকূলের দুই জেলায়। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে। আগামী রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের মোট 9টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে